আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। প্রথম বর্ষ জগদ্দল উৎসব 2023-এর উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই জগদ্দল উৎসব 2023-এ প্রত্যেক দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে মেলা। উৎসবের প্রধান উদ্যোক্তা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের সিপি সাহেব মহাশয় এবং অনুরোধ করব, শান্তির দূত পায়রা উড়িয়ে আজকের এই মঞ্চ থেকে শান্তির বাণী জগদ্দলবাসীর পক্ষ থেকে সারা আমি বাজেট নিয়ে কোনো কথা বলবো না, প্রেস করা হয়ে গেছে। দিদি কথায় কথায় শুভেন্দু অধিকারী ভিসা চাইছে, মানুষ ওর হিসেব নিয়ে নেবে যখন তখন দেখবেন। মিড ডে মিল নিয়ে উনি বলছেন, টুইট করেছেন যে মিড ডে মিলের যেভাবে তদন্ত হওয়া দরকার সেইভাবে তদন্ত হচ্ছে না। বিভিন্ন জেলায় যে কমিটি যাচ্ছে সেই কমিটিকে রাজ্য সরকারি কর্মীরা যেভাবে ঘোরাচ্ছে সেইভাবে ঘুরছে, ঠিকমতো তদন্ত। এটা তো নিয়ম, সব জায়গায় তাই হয়, এটা তো ব্যতিক্রম কিছু নয়। কারণ তারা কি করে চিনবেন, তারা তো অলি গলি চেনেন না। তো উনি তো ভার্সেটাইল জিনিয়াস, উনি নিজেই করে নিন না, তাহলে আর কিছু থাকে না। আমি এটা বলবো না, আমি বাজেট নিয়ে কোনো কথা বলবো না, আমার বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। সব প্রেসে ছিল তো, আবার নতুন করে প্রেস করি, প্রেস করি ভবন থেকে প্রেস করি। প্রধানমন্ত্রী একটু আগেই বলেছেন যে এটা জনমুখী বাজেট, আমি কোনটাই বলবো না, বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, বলে দিয়েছেন এটা অ্যান্টি পুয়ার বাজেট। খুব ভালো উৎসবের আয়োজন করেছে। দেখুন, এই রাজ্যে মানুষ উৎসবের মেজাজে আছে, আমরা যেটা বারবার বলি, মেজাজটাই আসল রাজা, আমরা রাজা নই। সুতরাং সেই মেজাজে জগদ্দলও এবার আরম্ভ করে দিয়েছে উৎসব করতে, এটাই সবচেয়ে বড় কথা। বাংলায় মানুষ ভালো আছেন বলেই এই মেজাজটা আছে। এই উৎসবের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে, অবশ্যই সংস্কৃতি এবং ঐতিহ্য, এটাই তো আমাদের ভিত। সেই ভিতটাকে বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, পরের প্রজন্মের কাছে এটা তুলে ধরে রাখা, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা সোমনাথ করছে, এটা অত্যন্ত ভালো। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।